কথা ছিল পারুল 9টার মধ্যেই আসবে, কিন্তু এলো না। 12টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা, চোখে জল আসবার মতোই কষ্ট হতে লাগলো আমার। মেয়েগুলো বড্ড খেয়ালি হয়, বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে, সন্ধ্যায় 6976621 নাম্বারে ফোন করো, ইতি পারুল। তাদের পাশের বাড়ির ফোন, আগেও অনেকবার ব্যবহার করেছি, কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন? অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা 10টায় দুজন টাঙ্গাইলে যাব, সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে। সারা দুপুর শুয়ে রইলাম, হোটেল থেকে ভাত এসেছিল, সেগুলো স্পর্শ করলাম না। ছেলেবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি, আজও যেন রাগ করার মতোই সেরকম একটা ছেলে মানুষই ব্যাপার হয়েছে। পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ সামান্য মনে হতে লাগলো। সন্ধ্যাবেলা টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি, তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে। গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বললেন, অসুখ নাকি ভাই? আমি শুকনো গলায় বললাম, একটা ফোন করব। পারুল আশেপাশেই ছিল, রিন রিনে 6-7 বছর বয়সের ছেলেদের মতো গলা, যা শুনলে বুকের মধ্যে সুখের মতো ব্যথা হয়। হ্যালো, শোনো, কিন্ডারগার্টেনের মাস্টারিটা পেয়েছি, শুনতে পাচ্ছ আমার কথা? বড্ড ডিস্টার্ব হচ্ছে লাইনে। পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম। তোতলাতে তোতলাতে কোনো রকমে বললাম, আজ 9টার সময় তোমার আসবার কথা ছিল। মনে আছে মনে আছে, শোনো তারিখটা একটু পিছিয়ে দাও, এখন তো আর সেরকম কোনো ইমার্জেন্সি নেই। তাছাড়া তাছাড়া কি? তোমার ব্যবসার এখন যা অবস্থা, বিয়ে করলে দুজনকেই একবেলায় খেয়ে থাকতে হবে। হরবর করে আরো কিছু যেন সে বলল, হাসির শব্দও শুনলাম একবার। আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না। কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি, সারা নিউ মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে। দোকানিকে ডাবল বেশি দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে, এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ করে বলছে, তোমার ব্যবসার এখন যা অবস্থা। আঘাতটি আমার জন্য খুব তীব্র ছিল, আমার সাহস কম, নয়তো সে রাত্রে আমি বেশ খেয়ে ফেলতাম, কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম। আমি বড় অভিমানী হয়ে জন্মেছি। সে বছর আরো অনেকগুলো দুর্ঘটনা ঘটল। ইরফানের কাছে আমার 4,000 টাকা জমা ছিল, সে হঠাৎ মারা গেল। রামগঞ্জে এক ওয়াগন লবণ বুক করেছিলাম, সেই ওয়াগনটি একেবারে উধাও হয়ে গেল। পাথরকুচি সাপ্লাইয়ের কাজটা বড় রকমের লোকসান দিল। ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল। মেয়েরা বেশ ভালো আন্দাজ করে, পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল। পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল, আমি নিজে কখনো যেতাম না তার কাছে, তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত। হয়তো বাস স্টপে দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছি, পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলত, কি আশ্চর্য, তুমি একটু স্বাস্থ্য হয়েছে তোমার, ব্যবসাপত্র কেমন চলছে? চলছে ভালোই। ইস, বড্ড রোগা হয়ে গেছো তুমি, চা খাবে এক কাপ? এসো তোমাকে চা খাওয়াবো। দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল, আমি তাকে দেখতে পাইনি, এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম, কিন্তু সে পেছন থেকে চেঁচিয়ে ডাকল, এই সিনেমা দেখতে এসেছিলে নাকি? না। শোনো একটা কথা শুনে যাও। কি?
আমার এক বান্ধবীর ছেলের আজ জন্মদিন, প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও, চলো আমার সাথে। পারুলকে যতবার দেখি ততবারই অবাক লাগে। 300 টাকার স্কুল মাস্টারি তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পায় না। ভুলেও সে আমাদের প্রসঙ্গ তোলে না। এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়ে অকিঞ্চিতকর ব্যাপার। তার উজ্জ্বল চোখ, দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে। এপ্রিল মাসের 13 তারিখে পারুলের বিয়ে হয়ে গেল। নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার আরেকটি নিষ্ঠুরতার নমুনা দেখেনি সেজন্য আমি তাকে প্রায় ক্ষমাই করে ফেললাম। সেদিন সন্ধ্যায় আমি একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেকদিন পর সিনেমা দেখতে গেলাম। সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত হৃষ্ট মনে গল্প করতে লাগলাম। এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছু যায় আসে না। একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব সাধারণ একটা ব্যাপার, অহরহই হচ্ছে। সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও আর্দ্র মনে হতে লাগলো। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটা সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করব এবং সেই মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হাহা করে হাসব। কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হলো। একটা ছোটোখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম, তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল। একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা। চাকর ছেলেটিকে সারিয়ে দিতে হলো। দু একটা শৌখিন জিনিসপত্র যা বহু কষ্ট করে কৃপণের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে ফেললাম এবং তারপরেও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটা পাউরুটি খেয়ে থাকতে হলো। সহায় সম্বলহীন একটা ছেলের কাছে এই শহর যে কী পরিমাণ দয়াহীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল। নিষ্ঠুর এবং অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম। সে সময় সারাক্ষণই খিদের কষ্ট লাগত। ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখে মন খারাপ হয়ে যেত। দেখতাম রিক্সাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহা আনন্দে ভাত খাচ্ছে। চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত। আহা, ওরা কি সুখেই না আছে, এরকম মনে করে আমার চোখ ভিজে উঠত। আমি বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলাম। নিউইং কালী কোম্পানির সেলসম্যানের চাকরি নিয়ে নিলাম। একবার কাপড় কাঁচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম। পারুলকে আমার মনেই রইল না, বেমালুম ভুলে গেলাম। একদিন সন্ধ্যেবেলা মোহাম্মদপুর বাজারের কাজ দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি পারুল, সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা, পায়ে লাল জুতো, মুখটি ডল পুতুলের মতোই গোলগাল। পারুলের শালের আঁচল ধরে টুকটুক করে হাঁটছে। পারুল যাতে আমাকে দেখতে না পায় সেজন্যই আমি চুপ করে পাশের গলিতে ঢুকে পড়লাম, অথচ তার কোনো প্রয়োজন ছিল না। পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিতে নিবদ্ধ ছিল। মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই চমৎকার ডল পুতুলের মতো মেয়েটি আমার হতে পারত। কিন্তু কড়ক্ষণে সোবহান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না, এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল। আমার ভাগ্য ভালো, কাজটা হয়ে গেল। রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুর আসি। সমস্ত দিন সোবহান মিয়ার ইন্ডেন্টিং ফার্মে হিসাব নিকাশ দেখে অনেক রাত্রে সেগুন বাগিচায় ফিরে যাই। নিরানন্দ একঘেয়ে ব্যবস্থা, গভীর রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছে করে। রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি। পরিচিত কেউ আমাকে দেখে উচ্চস্বরে ডেকে উঠুক তা এখন আর চাই না। কিন্তু তবু পারুলের সঙ্গে আরও দু একবার আমার দেখা হয়ে গেল। একবার দেখলাম হুট ফেলে রিকশায় সে বসে চোখে বাহারি পাঙ্গলা, তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে। খুব সম্ভবত এই ছেলেটিকেই সে বিয়ে করেছে, কারণ শফিকের কাছে শুনেছি পারুলের বল হ্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে। দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছেন। কোনোবারই সে আমাকে দেখতে পায়নি, অবশ্যই দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না। অভাব, অনাহার ও দুর্ভাবনায় আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গিয়েছে।
তাছাড়া পুরনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচবার জন্য আমি দাঁড়িয়ে রেখেছিলাম। লম্বা দাড়ি ও ভাঙ্গা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখার জন্য যথেষ্ট ছিল। তবু আমি হাত ধুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটার অভ্যাস করলাম, যার জন্য শফিক, যার সঙ্গে এক বিছানায় অনেকদিন ঘুমিয়েছি, সে পর্যন্ত আমাকে চিনতে পারেনি। চেহারা অপরিচিত মনে হলে মানুষ যেরকম পিটপিট করে দুই একবার তাকায়, তাও সে তাকায়নি। আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোখি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে। কিন্তু পারুল একদিন আমাকে দেখে এক পলকেই চিনে ফেলল। আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। আমি খুব স্বাভাবিক গলায় বললাম, ভালো আছো পারুল? অনেকদিন পর দেখা, আমার খুব একটা জরুরি কাজ আছে, যাই তাহলে কেমন? পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি যখন চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল, তোমার এমন অবস্থা হয়েছে? আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম, ব্যবসাটা মেরে ফেলেছে পারুল, আচ্ছা যাই তাহলে। পারুল সে কথার জবাব দিল না। আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি চলে এসেছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। পারুলকে আমি ভুলে গিয়েছিলাম। যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার, কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠা করল। সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম। আমার জন্য এই দুঃখটা বড় বেশি প্রয়োজন ছিল।